হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্ক ম্যানেজারের কাছে দরখাস্ত লিখবে তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তোমরা ব্যাঙ্ক ম্যানে ম্যানেজারের কাছে দরখাস্ত লিখবে তো বন্ধুরা ভিডিওটাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে দরখাস্তটি লিখতে তোমাদের কোথাও কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বাদিকে এখানে লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তার ঠিক নিচে লিখতে হবে ব্যাঙ্ক নেম মানে আপনারা যেই ব্যাঙ্কে দরখাস্তটি জমা দিচ্ছেন মানে যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইছেন সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা হলে ব্যাঙ্ক অফ বরোদা তো নিজের নিজের ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন তার ঠিক নিচে লিখতে হবে ব্রাঞ্চ নেম মানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেমটা আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিতে হবে তারপরে আছে বিষয় বিষয়ের জায়গায় লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন তারপরে লিখতে হবে মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি লিখে নিজের নাম এখানে লিখে দেবেন তারপরে আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক আপনার ব্যাংকে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যার নম্বর এত আপনার অ্যাকাউন্টের যে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নম্বরটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন তারপর লিখবেন কিছু ব্যক্তিগত কারণে আমি আমার উল্লিখিত সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নিচে বিস্তারিত দিলাম লিখে এখানে নেম মানে আপনার নাম তার নিচে অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নম্বরটা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন তার নিচে আছে আই কোড এই আইএফএসসি কোডটা আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন সেইখান দিয়ে লিখে দেবেন তারপর এটিএম নম্বর যদি আপনার এটিএম কার্ড থেকে থাকে তাহলে এটিএম নম্বরটা এবং মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন তার ঠিক নিচে লিখতে হবে অতএব মহাশয়ের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে আপনি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টটি দ্রুত বন্ধ করার ব্যবস্থা করেন এবং উক্ত অ্যাকাউন্টের সমস্ত টাকা আমাকে নগদ হিসাবে হাতে দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব তারপর এখানে ধন্যবাদন্তে লিখে আবেদনকারী স্বাক্ষর এখানে করে দিতে হবে আর বাদিকে এখানে স্থান আর তারিখ স্থানটা লিখে দেবেন এবং যে তারিখে আপনি এই দরখাস্তটি জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন তো বন্ধুরা এইভাবে যদি দরখাস্তটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা লেখো তো তোমাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ